সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আপনাদের জন্য ছোট্ট সিম্পল একটি ডিজাইন নিয়ে আসলাম আশা করি আজকের ডিজাইনটিও যারা কম বাজেটের মধ্যে ছোট নকশা দেখতে চাচ্ছিলেন তাদের জন্য বেস্ট হবে তো ফোন ফোর্ট বাই তিরিশ ফোট খুবই সিম্পল ছোট পরিবারের জন্য তো আমার অনেকগুলো কমেন্ট জমছে এরকম ছোট একটি নকশার জন্য তো যাদের এরকম ছোট বাড়ি করার প্ল্যান রয়েছে তারাই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন আশা করি ভালো লাগবে খুবই সিম্পল একটি ছোট্ট ডিজাইন তো আমি এই ভিডিওতে চেষ্টা করব আপনাদেরকে সম্পূর্ণ প্ল্যানটি এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখানোর আপনারা একটু স্কিপ করবেন না ঠিক আছে আশা করি ভালো লাগবে দেখতে থাকুন ঠিক আছে তো আমি প্রথমে বিল্ডিংয়ের আউটসাইড অ্যান্ড ইনসাইড যে ওয়ালগুলো হবে আমি সম্পূর্ণ ওয়ালগুলা রেড কালার করে নিলাম তারপরে উইন্ডোয়ের ভেন্টিলেটরগুলো মাপ মার করে দিচ্ছি আপনারা অবশ্যই খেয়াল করবেন ঠিক আছে তো আমি হলুদ কালার করে নিচ্ছি উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো আশা করি আপনারা ওয়ালগুলো এবং উইন্ডো অ্যান্ড ভেন্টিলেটরগুলো বুঝতে পেরেছেন ঠিক আছে তারপরে আমাদের মেন গেটটি হবে এই সাইডে মেন গেটের ডোরটি আপনারা চার ফিট রাখবেন এনটি আশা করি আপনারা মেন গেটটি বুঝতে পেরেছেন সাদিউটের সিঁড়িটি হবে এ সাইডে সিঁড়ির মাপটি তিন ফিট করে রাখবেন ঠিক আছে তো সিঁড়ির নিচে আপনারা টয়লেটটি করে নেবেন ঠিক আছে তো আশা করি আপনারা টয়লেটেও বুঝতে পেরেছেন সিঁড়ি নিশ্চয়ই করে নেবেন তারপরে কিচেনের ডোরটি আপনারা তিরিশ ইঞ্চি রাখবেন বেডরুমের ডোরটি তিন ফিট রাখবেন ঠিক আছে তারপরে আমরা প্রথমে বাড়িতে ঢুকার পরে লিভিং অ্যান্ড ড্রয়িংটি আমরা পাব ঠিক আছে তো এই এরিয়ার মাপটি এ সাইডে হবে সরি এ সাইডে হবে দশ ফুট অ্যান্ড এই সাইডে হবে পনেরো ফুট ঠিক আছে তো এটা পনেরো ফুটের থেকে দশ ইঞ্চি ওয়ালের বাদ যাবে আপনারা অবশ্যই একটু খেয়াল করবেন তো এ সাইডের মাপটা হবে ষোলো ফুট নয় ইঞ্চি তারপরে কিচেন রুমটি হবে আমাদের এই সাইডে তো কিচেন রুমের মাপটি এ সাইডে ছয় ফুট চার ইঞ্চি অ্যান্ড এ সাইডে হবে আট ফুট আশা করি আপনারা কিচেনটিও পেয়ে গেছেন তারপরে মাস্টার বেডরুমটি আমরা দেখব তো এটা হচ্ছে মাস্টার বেডরুম এটার এসেটের মাপটি হবে পনেরো ফুট বাদ যাবে দশ ইঞ্চি তাহলে চোদ্দো ফুট দুই ইঞ্চি হবে খেয়াল করবেন আপনারা ঠিক আছে তো আশা করি রুমগুলো রুমের মাপগুলো বুঝতে পেরেছেন তারপরে আমরা কলম চিহ্নগুলা দেখব কোথায় কোথায় কলমগুলা বসবে কলম আশা করি আপনারা কলমগুলো বুঝতে পেরেছেন তারপরে ভিতরের ওয়ালগুলা পাঁচ ইঞ্চি ওয়াল করবেন অ্যান্ড বাহিরের ওয়ালগুলো আপনারা পাঁচ ইঞ্চি ওয়াল করবেন ঠিক আছে তো কলমের সাইজগুলো দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি রাখবেন বেসগুলো চার ফিট বাই চার ফিট করবেন ঠিক আছে তো সম্পূর্ণ ওয়ালই বিল্ডিংয়ের পাঁচ ইঞ্চি ওয়াল হবে আশা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে বিল্ডিং যদি আপনারা একতলা কমপ্লিট করেন তাহলে আপনাদের প্রায় সাত লক্ষ টাকার মতো খরচ হবে বর্তমান বাজার মূল্যে এসিল অস্ক্রিবি ধন্যবাদ